ছাত্ররা, আশা করছি তোমরা ভালো আছো। তো এর আগে যে আমি তিনটে এপিসোড করেছিলাম, আশা করছি তোমরা দেখেছো। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ, এটা করব আলোচনা। দেখো, রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়াকে মূলত তোমাদের বইতে চার রকম ভাগে ভাগ করা যায়, চার ভাগ করেছে। চার রকম ভাগটা কি? প্রথমটা যেটা আমরা করব সেটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। দেখো, এই প্রত্যক্ষ সংযোগ, এই বিক্রিয়াটা কি নামের মধ্যেই লুকিয়ে আছে। দেখো, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, এই বিক্রিয়াটা কি আলোচনা করব তোমাদের রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদের মধ্যে। প্রথমটা হবে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা কি? দেখো দেখো প্রত্যক্ষ সংযোগ বলতে, ধরো এইখানে একটা যৌগ আছে, সেটা হচ্ছে জল। তো এই জলটা আমি লিখছি এখানে, জলটা আমি লিখলাম এখানে জল। এই জলটা কি দিয়ে তৈরি? তার উপাদানগুলো কি কি? উপাদানগুলো হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন। এবং এই হাইড্রোজেন এবং অক্সিজেন যখন সরাসরি যুক্ত হয়ে যখন এই জল তৈরি করছে, তখন এই বিক্রিয়াটাকে আমরা বলবো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। কারণ দেখো, এখানে জলের মধ্যে যে উপাদান মৌলগুলো মানে কি, হাইড্রোজেন এবং অক্সিজেন, তারা যুক্ত হচ্ছে এবং যুক্ত হয়ে একটা যৌগ গঠন করছে জল। সুতরাং এই ধরনের বিক্রিয়াটাকে আমরা বলবো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। এবং প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়াতে দেখো কি ঘটে, এই এই বিক্রিয়াতে, আচ্ছা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া আরেকটা উদাহরণ দিয়ে দিই তোমাদের বইতে, যেটা আছে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার সংকেত কি? NH3। তো দেখো, অ্যামোনিয়ার মধ্যে কোন কোন উপাদানগুলো আছে? নাইট্রোজেন N2 এবং হাইড্রোজেন H2। তো নাইট্রোজেন আর হাইড্রোজেন যুক্ত হয়ে একদম অ্যামোনিয়া গঠন করে ফেলছে। এবং এখানে যদি তুমি ব্যালেন্স করো, তাহলে N2+3H2 সমান, এখানে তীর চিহ্ন তখন হবে না, তখন সমান 2NH3 হয়ে যাবে। তো দেখো, এইখানে অ্যামোনিয়ার মধ্যে যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো সরাসরি যুক্ত হয়ে এই ধরনের যৌগটা কিন্তু তৈরি করছে। আর এই ধরনের যৌগ যখন তৈরি হচ্ছে, তার উপাদান মৌলগুলো থেকে কোন একটা যৌগ যখন তৈরি হচ্ছে সরাসরি যুক্ত হয়ে, তখন সেই বিক্রিয়াকে আমরা বলবো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। দেখো এখানে কি বলেছে, যে এই দুটো বিক্রিয়াতেই বিক্রিয়ক পদার্থগুলি মৌলিক পদার্থ, আর বিক্রিয়াত পদার্থগুলো হলো ওই সমস্ত মৌলের সংযোগে উৎপন্ন যৌগ। তাই এই রকম বিক্রিয়াকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে। অর্থাৎ তুমি একটা মনে রাখবে যে কোনো একটা যৌগ তৈরি করতে গেলে তার যে উপাদান, যে মৌলগুলো আছে, সেই উপাদান মৌলগুলো, উপাদান মানে তার মধ্যে যে তোমার পরমাণুগুলো আছে বা অণুগুলো আছে, সেই পরমাণুগুলো সরাসরি যখন যুক্ত হচ্ছে, যুক্ত যখন যৌগটা গঠন করছে, সেই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। তাহলে দেখো, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার প্রথমটা আমরা করে ফেললাম। এরপরে তো আরো কিছু উদাহরণ আছে, যেমন ধরো এখানে বলেছে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন। তো ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের বিক্রিয়াতে দেখো, ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন দেখতে পাচ্ছ, ম্যাগনেসিয়াম অক্সিজেন। তো এখানে দেখো, এখানে কি হবে, এখানে আমি ম্যাগনেসিয়াম লিখছি, ম্যাগনেসিয়ামের চিহ্ন হচ্ছে Mg আর অক্সিজেনের চিহ্ন হচ্ছে O2। তো এরা বিক্রিয়া করে কি তৈরি করবে? এরা বিক্রিয়া করে তৈরি করবে MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড। এবং এখানে যদি ব্যালেন্স করো, তাহলে এখানে দেখো 2MgO আর এখানে 2Mg। এবং দেখো, এটা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড যেটা তৈরি হলো, এটা কিন্তু তার উপাদান মৌল ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের সরাসরি বিক্রিয়ার ফলে উৎপন্ন হলো। সুতরাং এইখানে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সমন্বয়ে যেটা তৈরি হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, এই যে বিক্রিয়া তৈরি হলো, এই বিক্রিয়াকে আমরা বলবো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। ক্লিয়ার? তারপরে দেখো বলেছে হাইড্রোজেন আর ক্লোরিন। এই যে বলেছে হাইড্রোজেন ক্লোরিন, তো তুমি হাইড্রোজেন লাগো, হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2 আর ক্লোরিনের সংকেত হচ্ছে Cl2। তাই এদের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি হবে? দেখো কি তৈরি হতে পারে, এখান থেকে তৈরি হতে পারে HCl, হাইড্রোজেন ক্লোরাইড। এবং তুমি যদি ব্যালেন্স করো, তাহলে 2HCl, তাহলে এখানে তুমি সমান হয়ে যাবে, এখানে তীর চিহ্ন তখন থাকবে না, তখন হয়ে যাবে এটা সমান চিহ্ন। এবং দেখো, এটাতে HCl এর মধ্যে যে উপাদান মৌলগুলো আছে হাইড্রোজেন ক্লোরিন, তারা সরাসরি যুক্ত হয়ে যৌগ গঠন করছে। তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে একটা টার্ম আমরা কমপ্লিট করলাম। দ্বিতীয় টাইপের বিক্রিয়া, দেখো দ্বিতীয় টাইপের বিক্রিয়া এখানে উদাহরণ দিয়েছে যে ক্যালসিয়াম কার্বোনেট। এটা ক্যালসিয়াম কার্বোনেটটা ঠিক ক্যালসিয়াম কার্বোনেটটা বিয়োজিত হয়ে যাচ্ছে। ক্যালসিয়াম কার্বোনেট বিয়োজিত হয়ে কি তৈরি করছে? বিয়োজিত হয়ে তৈরি করছে CaO এবং CO2।
এখানে তৈরি করছে। অর্থাৎ দেখো এখানে আমি যে ক্যালসিয়াম কার্বনেট, এখানে যে ক্যালসিয়াম কার্বনেট আমি লিখছি, ক্যালসিয়াম কার্বনেট এটা বিয়োজিত হয়ে তৈরি করছে সিএও এবং সিএ টু, সিও টু এটা তৈরি করছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট এটা একটাই যৌগ, ক্যালসিয়াম কার্বনেট এই যৌগটা বিয়োজিত হয়ে দেখো দুটো যৌগিক পদার্থ কিন্তু উৎপন্ন করছে। এবং এই ধরনের বিক্রিয়াটা সাধারণত কিসের প্রভাবে ঘটে? সাধারণত এখানে তুমি যদি তাপ দাও, তাপে আমি বলেছি ডেল্টা চিহ্ন বসালি তাপ বোঝায়, তুমি যদি তাপ দাও বা আলো দাও তাহলে এরা কিন্তু বিয়োজিত হয়ে যায়। এবং এই ধরনের যখন একটা যৌগ থেকে, এই একটা যৌগ থেকে যখন একাধিক যৌগ বা কোনো কোনো জায়গায় মৌল মৌলতে পরিণত হবে তখন তাকে আমরা বলবো বিয়োজন বিক্রিয়া। এটা কিন্তু হবে বিয়োজন বিক্রিয়া, অর্থাৎ বিয়োজিত হয়ে যাচ্ছে। দেখো দ্বিতীয় উদাহরণ, দেখো দ্বিতীয় উদাহরণ বলছে জল। তো জলটাতে তুমি যদি এখানে তড়িৎ প্রয়োগ করো, মানে তড়িৎ বিশ্লেষণ করো, তড়িৎ বিশ্লেষণ এখানে কারেন্ট, তড়িৎ বিশ্লেষণ করবে, তড়িৎ বিশ্লেষণ এখানে তড়িৎ, তুমি যদি তড়িৎ পাঠাও জলের মধ্যে দিয়ে কারেন্ট পাঠাও, তাহলে জলটা বিশ্লেষিত হয়ে গিয়ে কি তৈরি করবে? তার উপাদান মৌলগুলো তো পরিণত করবে H2+O2 পরিণত হবে। এবং এই ধরনের বিক্রিয়াটাকে আমরা বলবো বিয়োজন বিক্রিয়া। তুমি দেখো বিয়োজন বিক্রিয়ার ঠিক উল্টোটা, মানে তুমি যদি H2 আর O2 কে যদি বিক্রিয়া করে যখন জল তৈরি করছো এই ক্ষেত্রে, তখন কিন্তু হয়ে গেছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। আর প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার ঠিক আবার এই দিক থেকে যখন H2O থেকে যখন তুমি H2 আর O2 তে যাচ্ছ তখন হয়ে যাচ্ছে কিন্তু বিয়োজন বিক্রিয়া। খেয়াল থাকবে, অর্থাৎ প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া পরস্পর বিপরীত, পরস্পর বিপরীত একটা ধরনের বিক্রিয়া। তারপরে দেখো আরো কিছু উদাহরণ আছে এখানে, যেমন বলেছে দেখো 2KClO3, 2KClO3 থেকে একটা এটা বিক্রিয়ক পদ 2KClO3, এটা বিয়োজিত হয়ে এক্ষেত্রে অক্সিজেন লিখে দিয়েছে। আর কি হবে? দেখো আর হবে, তুমি ব্যালেন্স করেছিলে এখানে হবে আর একটা পটাশিয়াম ক্লোরাইড হবে 2KCl, এটা 2KCl হবে, এটাও বিয়োজন বিক্রিয়া, কারণ এখানে পটাশিয়াম ক্লোরেট, এই 2KCl হচ্ছে পটাশিয়াম ক্লোরেট, এটা বিয়োজিত হয়ে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন করছে। অর্থাৎ একটাই যৌগিক পদার্থ এখানে বিয়োজিত হয়ে একটা যৌগিক পদার্থ KCl এবং একটা মৌলিক পদার্থ অক্সিজেন উৎপন্ন করছে, এটাও বিয়োজন বিক্রিয়া, যেখানে বিক্রিয়ক পদার্থ একটা থাকবে, অনলি ওয়ান বিক্রিয়ক পদার্থ থাকবে। এবং সেখান থেকে বিক্রিয়ক পদার্থ থেকে যখন বিক্রিয়ত পদার্থ উৎপন্ন হবে তখন সেটা 2 বা 2-এর অধিক হবে। তারপরে দেখো এখানে কি আছে, HGO মার্কিউরিক অক্সাইড, কারণ HG মানে মার্কারি আমরা জানি, তাহলে এখান থেকে ভেঙে কি হতে পারে? দেখো এখান থেকে ভেঙে তার উপাদান মৌলগুলো তো পরিণত হবে, একটা হচ্ছে HG আর একটা হচ্ছে O2, HG এবং O2 তে পরিণত হবে। তুমি যদি ব্যালেন্স করো তাহলে এখানে 2HG দিয়ে দাও, তাহলে ব্যালেন্স হয়ে গেছে। তাহলে দেখো এটাও বিয়োজন বিক্রিয়া, কারণ এইটা HGOটা ভেঙে গিয়ে তার উপাদান মৌলতে পরিণত হলো, উপাদান মৌলতে পরিণত হলো মানে এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। এবং দেখো তারপরে কি দিয়ে আছে, H2O2, H2O2 কাকে বলে জানো? H2O2 হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। তো H2O2 ভেঙে গিয়ে এখানে একটা O2 দেয়া আছে, আর কি হতে পারে? আর হতে পারে H2O, H2O2 থেকে H2O আর O2 তে কিন্তু ভেঙে যায় হাইড্রোজেন পারঅক্সাইড, খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু H2O আর O2 তে ভেঙে যায়। এবং তুমি যদি এখানে ব্যালেন্স করো তাহলে 2H2O করে দাও, 2H2O, দেখো এখানে 4টে হাইড্রোজেন, এখানে 4টে হাইড্রোজেন, এদিকে 4টে হাইড্রোজেন, এদিকে 4টে অক্সিজেন, এদিকেও 4টে অক্সিজেন, তাহলে ব্যালেন্স হয়ে গেল 2H2O+O2, ব্যালেন্স হয়ে গেল। এবং এক্ষেত্রেও এটাও হবে বিয়োজন বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে দেখো দু ধরনের বিক্রিয়া আমরা করে ফেললাম, এবার চলো তৃতীয় ধরনের বিক্রিয়া দেখি। তৃতীয় ধরনের বিক্রিয়াতে একটা উদাহরণ দিয়েছে যে একটা, দেখো একটা তুঁতে সামান্য জল ও তুঁতে মিশে তুঁতের দ্রবণ তৈরি করা হলো, এই দ্রবণের মধ্যে একটা পরিষ্কার লোহার ছুরি ডুবিয়ে কিছুক্ষণ রেখে দাও, রেখে দিলে তুমি কি দেখবে? রেখে দিলে দেখবে যে কিছুটা পরিমাণ তুঁতে, তুঁতে মানে কি, তুঁতে মানে কপার সালফেট, এই কপার সালফেট এখানে পরের পাতাতে দেওয়া আছে, দেখো যে এই যে তুঁতের কপার সালফেট দ্রবণ থেকে কিছুটা তামা এসে লোহার ছুরির গায়ে লালচে বাদামি আস্তরণ তৈরি করলো। তাহলে তুঁতের দ্রবণ থেকে যখন তামা এভাবে জমা হলো তার সঙ্গে সঙ্গে কি হলো, এটা কি ধরনের বিক্রিয়া হচ্ছে? দেখো এইটা দেখো যে তুঁতে, তুঁতে মানে হচ্ছে কপার সালফেট CuSO4, আর এখানে লোহার ছুরি মানে কি, তার মধ্যে Fe আছে। এবার দেখো এই লোহার ছুরির মধ্যে Fe আছে, এই যে কপারটা, এই কপারটা এই আয়রনে
আয়রনের দিকে চলে গেল, এখানে দেখো কপারটা আয়রনের দিকে তাকার থেকে তুমি একটা চিন্তা করো, এখানে ধাতুকে, ধাতু হচ্ছে এদিকে কপার সালফেটে কপার, আর আয়রনের ক্ষেত্রে আয়রন। তো এই কপারটাকে যদি এখানে এফিটা দিয়ে যদি এখানে রিপ্লেস করে দেয়, মানে সরিয়ে দেওয়া হয়, তাহলে দেখো কি হচ্ছে, তাহলে দেখো এখানে FeSO4 হয়ে যাচ্ছে, আর এদিকে কপার এদিকে জায়গাটা, এই কপারটা এইদিকে বেরিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে এখানে যে আয়রনটা, এখানে এফিটা এই কপার সালফেট থেকে কপারকে সরিয়ে দিচ্ছে, সরিয়ে দিয়ে কপারকে আলাদা করে দিচ্ছে আর নিজে কপারের স্থানটা নিয়ে নিচ্ছে। তো এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলবো, এই ধরনের বিক্রিয়াটাকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন রিয়াকশন, প্রতিস্থাপন বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন প্রতিস্থাপন রিয়াকশন, এটা আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন রিয়াকশন। কারণ কি দেখো, সাবস্টিটিউট, তোমরা একটা নর্মাল কথা প্রয়োগ করতে পারো, ফুটবল খেলা সাবস্টিটিউট প্লেয়ার থাকে, সাবস্টিটিউট প্লেয়ার কি করে, যে যারা 11 জন যারা ফুটবল খেলে তাদের একজনকে সরিয়ে দিয়ে সেই স্থানটা দখল করে, আর যে ফুটবল খেলছিল মাঠের মধ্যে সে বাইরের দিকে চলে আসে। তো সেক্ষেত্রেও তো তাই হচ্ছে সাবস্টিটিউট রিয়াকশনে, প্রতিস্থাপন বিক্রিয়াতে। এখানে কপার সালফেটে কপার ছিল, তো কপার এখানে যে ফুটবল কোচ মনে করলে কপার ভালো খেলতে পারছে না, তাহলে কপার যদি ভালো খেলতে না পারে তাহলে আয়রনটা, এটা মাঠের বাইরে ছিল, তো আয়রনটাকে কপারের জায়গায় দিয়ে দাও আর কপারটাকে বাইরে নিয়ে চলে এসো, তাহলেই প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে যাচ্ছে। তো এই ধরনের বিক্রিয়াটাকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রতিস্থাপন কাদের মধ্যে হয়, প্রতিস্থাপন সাধারণত ধাতুর মধ্যে হয়, দেখো এখানে আয়রন এবং কপার এরা হচ্ছে ধাতু, প্রতিস্থাপন মূলত ধাতুর মধ্যে হয়, তবে কোনো কোনো জায়গায় ধাতু অধাতুর মধ্যেও করতে পারে। তারপরে দেখো এইখানে কি হচ্ছে, দেখো তারপরে তারপর একটা উদাহরণ দেওয়া আছে যে এখানে জিঙ্ক এবং কিউপ্রাস ক্লোরাইড, CuCl2, কিউপ্রাস ক্লোরাইড। তো দেখো জিঙ্ক এবং কিউপ্রাস ক্লোরাইড এটা দেওয়া আছে, এখান থেকে দেখো কি হচ্ছে, এখানে জিঙ্কটা কপারের স্থানটা গ্রহণ করছে আর কপারটা বাইরে বেরিয়ে চলে আসছে। তাহলে যদি তাই হয়, তাহলে জিঙ্ক যদি কপারের স্থান গ্রহণ করে তাহলে কি হবে, জিঙ্ক ক্লোরাইড আর কপারটা বাইরে বেরিয়ে চলে এলো। তাহলে এই ধরনের বিক্রিয়াটাকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ায় দুটো ধাতু কিন্তু রিপ্লেস হচ্ছে, দেখো একটা ধাতু অন্য ধাতুর জায়গাটা দখল করছে, জিঙ্ক একটা ধাতু আর কপার একটা ধাতু, জিঙ্ক কপার ধাতুর জায়গা নিল আর কপার বাইরে বেরিয়ে চলে এলো। সুতরাং এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। দেখো এরপরে কি বলেছে, এরপর আরেক ধরনের বিক্রিয়া বলেছে যে ধরো একটি পাত্রে কিছু জলের মধ্যে খাবার লবণ মিশিয়ে খাবার লবণের খুব পাতলা একটা দ্রবণ তৈরি করো এবং ওই দ্রবণের মধ্যে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট দ্রবণ মেশাও। আচ্ছা আমি বলছি, দেখো খাদ্য লবণ মানে কি, খাদ্য লবণ মানে তোমরা অনেকেই জানো সোডিয়াম ক্লোরাইড, NaCl। তো NaCl এর মধ্যে বলছে আমাদের একটা ল্যাবরেটরিতে জিনিস পাওয়া যায় সিলভার নাইট্রেট, এবং সিলভার নাইট্রেটের চিহ্ন হচ্ছে Ag, Ag হচ্ছে সিলভারের চিহ্ন, আর NO3 নাইট্রেটস, এটা খুব দামি একটা রিয়েজেন্ট। তো এই ধরনের যখন বিক্রিয়া হচ্ছে তখন যখন এখানে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্যে, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্যে তুমি সিলভার নাইট্রেট যোগ করো, তাহলে কি ঘটবে দেখো, তাহলে এখানে কিন্তু এখানে যেটা ঘটবে, এই যে এই ক্লোরাইড আয়নটা, এই ক্লোরাইড আয়নটা NO3 জায়গা নেবে আর NO3টা ক্লোরাইড আয়নের জায়গা নেবে। তাহলে কি হচ্ছে দেখো, NO3 যদি ক্লোরাইড আয়নের জায়গা না, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এখানে তৈরি হচ্ছে NaNO3 তৈরি হচ্ছে, এবং এখানে কি তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে AgCl তৈরি হচ্ছে। তাহলে দেখো এই ধরনের যে বিক্রিয়াটা হচ্ছে এটা একটা বিনিময় বিক্রিয়া, বিনিময় এটা হচ্ছে, এটা দেখো বিনিময় হচ্ছে, দেখো Clটা NO3 জায়গা নিল, NO3টা Cl এর জায়গা নিল। এবার তোমাদের একটা প্রশ্ন হতে পারে, এই আচ্ছা এই ধরনের বিক্রিয়াটাকে আমরা বলবো বিনিময় বিক্রিয়া, তোমাদের একটা মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার, যে আপনি প্রতিস্থাপন বিক্রিয়া বিনিময় বিক্রিয়াটা তো প্রায় একই ধরনের দেখালো। প্রতিস্থাপন বিক্রিয়া সবসময় জেনে রাখবে, প্রতিস্থাপন বিক্রিয়া একটা মৌলিক পদার্থ থাকবে, একটা যৌগিক পদার্থ থাকবে, আর বিনিময় বিক্রিয়া দুটোই যৌগিক পদার্থ থাকবে, এটা চেনার সব থেকে নিয়ম, ভালো নিয়ম, দুটোই যৌগিক পদার্থ, NaCl যৌগিক পদার্থ, AgNO2 যৌগিক পদার্থ। যখন দুটোই যৌগিক পদার্থ থাকবে তাদের মধ্যে যদি কোনো আয়নের প্রতিস্থাপন হয় তখন আমরা তাকে বলবো বিনিময় বিক্রিয়া। এখানে প্রতিস্থাপনটা হচ্ছে আয়নের মারফত, এখানে Clটা NO3-তে যাচ্ছে, NO3-টা Cl এর জায়গায় যাচ্ছে, এখানে কিন্তু ধাতুর মারফত প্রতিস্থাপন হচ্ছে না।
আর এইখানে রিয়েল প্রতিস্থাপন বিক্রিয়া, এই যে প্রতিস্থাপন বিক্রিয়াটায় এখানে কিন্তু প্রতিস্থাপনটা হচ্ছে ধাতু মার্ফত, ধাতুগুলো তার স্থান চেঞ্জ করছে। এবং প্রতিস্থাপন আর বিনিময় বিক্রিয়া চেনার সব থেকে সহজ উপায় হচ্ছে, প্রতিস্থাপন বিক্রিয়ায় একটা মৌলিক পদার্থ মানে সেটা ধাতু এবং একটা যৌগিক পদার্থ থাকবে, সেটা হচ্ছে অধাতু, সেটা অধাতু থাকবে। একটা মৌলিক পদার্থ এবং একটা যৌগিক পদার্থ থাকবে প্রতিস্থাপন বিক্রিয়ায়। এবং বিনিময় বিক্রিয়ায় কি হবে, বিনিময় বিক্রিয়ায় দুটোই যৌগিক পদার্থ থাকবে, NaCl আর AgNO3। এটা দুটোই যৌগিক পদার্থ এবং এখানে AgCl এবং NaNO3 উৎপন্ন হয়েছে। এবং দেখো তোমাদের বলে দিয়েছি যে কি করে ঘটছে, সোডিয়াম ক্লোরাইডে কোন আয়ন বা মূলক আলাদা হচ্ছে, Cl-। এখানে যেটা বিনিময় বিক্রিয়াটা কার মধ্যে ঘটবে, আয়ন বা মূলকের মধ্যে ঘটবে। এখানে নাইট্রেটটা Cl এর জায়গায় যাবে আর Cl-টা NO3 জায়গায় যাবে, সেটাই তো ঘটেছে। দেখো এখানে Cl-টা NO3 জায়গায় এসেছে, NO3-টা Cl এর জায়গায় গেছে। তাহলে এইটা হচ্ছে আয়নের বিনিময়, মানে বিনিময় বিক্রিয়াটা কার, বিনিময়টা কার হচ্ছে, আয়নের বিনিময় হচ্ছে। কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়ায় কার প্রতিস্থাপন করলো, ধাতু, কোন ধাতুর দুটো ধাতুর মধ্যে প্রতিস্থাপন করলো, এখানে জিঙ্ক এখানে কপার, তার মধ্যে প্রতিস্থাপন করলো। তাহলে নিশ্চয়ই তোমাদের মধ্যে যে কনফিউশনটা ছিল যে যে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে আর বিনিময় বিক্রিয়া কাকে বলে, নিশ্চয়ই ক্লিয়ার হলো জায়গাটা, ভালো করে করবে এটা। আচ্ছা এরপরে এরপরের পাতায় দেখি কি আছে, এর পরের পাতায় দেখো আমরা যেটা করছি তা আরেকটা বিনিময় বিক্রিয়ার উদাহরণ দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে দেখো, সেটা বলেছে দেখো FeSO4 আর BaCl2। FeSO4 নাম হচ্ছে ফেরাস ক্লোরাইড আর FeSO4 মানে ফেরাস সালফেট, সরি FeSO4 হচ্ছে ফেরাস সালফেট আর BaCl2 হচ্ছে বেরিয়াম ক্লোরাইড। তো এদের মধ্যে যদি বিক্রিয়া হয়, এখানে কিন্তু দেখো আমি বলছি দুটো যৌগিক পদার্থ, দুটো যৌগিক পদার্থ হলে, দুটো যৌগিক পদার্থ হলে তাদের বিক্রিয়াটা কি হবে, তাদের বিক্রিয়াটা বিনিময় বিক্রিয়া হবে। এখানে দেখো এই Cl-টা এই SO4 এর জায়গায় এলো আর SO4-টা Cl এর জায়গায় এলো, তাহলে দেখো এখানে কি হচ্ছে, তাহলে FeCl2 হয়ে যাচ্ছে আর এদিকে SO4-টা যদি Cl এর জায়গায় আছে তাহলে কি হচ্ছে BaSO4। তাহলে এই ধরনের বিক্রিয়াটাকে আমরা কি বলবো, এই ধরনের বিক্রিয়াটাকে আমরা বলবো বিনিময় বিক্রিয়া, বুঝতে পারলে। কার বিনিময় হচ্ছে আয়নের বিনিময় হচ্ছে। তাহলে এখানে তোমাদের ছকটা ফিল আপ করবে, এখানে কোন যৌগের, এখানে তুমি প্রথমটা লিখবে FeSO4, প্রথমে লিখবে FeSO4, প্রথমে এই প্রথম লেখাটি লিখবে FeSO4। কোন আয়ন বা মূলক আলাদা হয়েছে, আয়ন বা মূলক হয়েছে এখানে SO4-2- মূলক আলাদা হয়েছে। কোন আয়ন বা মূলক যুক্ত হয়েছে, কোন আয়ন বা মূলক যুক্ত হয়েছে এখানে, কোন আয়ন বা মূলক যুক্ত হয়েছে এখানে Cl- আয়ন বা মূলক যুক্ত হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো আবার যদি পরেরটা করো, পরের যেটা করো BaCl2, দ্বিতীয়টাতে লিখবে BaCl2 বেরিয়াম ক্লোরাইড, এক্ষেত্রে কোন মূলক আলাদা হয়েছে, Cl- মূলক আলাদা হয়েছে, কে কোন আয়ন যুক্ত হয়েছে, SO4-2- আয়ন যুক্ত হয়েছে, ব্যাস সুন্দর, SO4-2- আয়ন যুক্ত হয়েছে, এটা করে দেবে। তাহলে আমরা মূলত চার ধরনের বিক্রিয়া পেলাম, একটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, দ্বিতীয়টা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, তৃতীয়টা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, চতুর্থটা হচ্ছে বিনিময় বিক্রিয়া। তাহলে দেখো আমরা এই এতক্ষণ ধরে যা পড়ে এলাম তার কিন্তু একটা টেস্ট এখানে হবে। দেখো কি কি বলেছে, প্রথমে বিক্রিয়াটা দেখো যে কার্বন আর অক্সিজেন এটা যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। তো বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া বলো, এখানে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন আর অক্সিজেন আছে এবং সেইগুলি যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, তাহলে এই বিক্রিয়াটা কি বলবো, এই বিক্রিয়া হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, ডাইরেক্ট কম্পোজিশন, প্রত্যক্ষ সংযোগ, এই বিক্রিয়াটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। তাহলে প্রথমটা তোমরা খাতায় লিখবে, বইতেও লিখতে পারো, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, ক্লিয়ার। দ্বিতীয়টা দেখো জিঙ্ক আর কপার সালফেট, জিঙ্ক কপার সালফেট দেখো আমি বলেছি জিঙ্কের, এবার দেখো তুমি জিঙ্কের স্থানটা, জিঙ্ক কপারের স্থানটা নিয়েছে, কপার বাইরে বেরিয়ে এসছে, একটা মৌল একটা যৌগিক পদার্থ, যদি একটা মৌলিক পদার্থ একটা যৌগিক পদার্থ থাকে তাহলে কি পদার্থ, তাহলে কি বিক্রিয়া হয়, সেই বিক্রিয়াটা অবশ্যই কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া, এখানে হবে কি প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বিতীয়টা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন রিয়াকশন, ক্লিয়ার, প্রতিস্থাপন বিক্রিয়া। তৃতীয়টা দেখো CaCl2 আর Na2SO4, তো দেখো দুটোই যৌগিক পদার্থ, তোমাদের এই জায়গাটাই আমি তোমাকে কোট করে দিলাম, যদি দুটোই যৌগিক পদার্থ থাকে তাহলে কিন্তু যে বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে বিনিময় বিক্রিয়া, এখানে যেটা হবে তৃতীয়টার বিনিময় বিক্রিয়া। এবং দেখো আয়নের বিনিময় ঘটেছে, এখানে
আয়নের বিনিময় ঘটেছে, এখানে দেখো এই সিএলটা এসও ফোর এর জায়গায় এসেছে, এসও ফোরটা সিএল এর জায়গায় এসেছে, এবং সেই ক্ষেত্রে এখানে সিএসও ফোর হয়েছে আর এখানে এনএসিএল তৈরি হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে এই চতুর্থটা টু এজি টিও, টু এজি টুও থেকে তাপ দিয়েছে, তাপ দিয়ে ফোর এজি এবং ওটুতে পরিণত হয়েছে। তা টু এজি টু থেকে যদি তাপ দেওয়া হয় এবং ফোর এজি এবং ওটুতে পরিণত হয়, অবশ্যই এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, কারণ এখানে একটাই যৌগিক পদার্থ বিয়োজিত হতে বিয়োজিত হয়ে দুটো মৌলিক পদার্থ উৎপন্ন করেছে, এবং এই বিক্রিয়াটা কি বিক্রিয়া, এই বিক্রিয়াটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, ডিকম্পোজিশন রিয়াকশন, বিয়োজন, এই বিক্রিয়াটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, ক্লিয়ার। তারপরে দেখো পিসিএল পাইপ, যখন আগে এই যখন এই ধরনের বিক্রিয়া দেখবে, যখন তাপ আলো এই ধরনের বিক্রিয়া দেখবে, তখন সেটা বিয়োজন বিক্রিয়াই হবে। তারপর দেখো কি বিক্রিয়া আছে, তারপরে আমরা করবো পিসিএল ফাইভ, পিসিএল ফাইভটা ভেঙে পিসিএল সি এবং সিএল টু হয়েছে, এটা বিয়োজন হয়েছে পিসিএল ফাইভ এর, পিসিএল ফাইভ এর বিয়োজন একটাই যৌগিক পদার্থ থেকে যখন হচ্ছে তখন এটা বিয়োজন হয়েছে। তো বিয়োজন যদি হয় তাহলে এটা দেখো, এটা এই যে বিয়োজিত হয়েছে, বিয়োজিত হয়ে পিসিএল সি এবং সিএল টু গঠন করেছে, তাহলে এই বিক্রিয়াটা কি হবে, এই বিক্রিয়াটা হবে বিয়োজন, তোমরা খাতায় লিখবে বা বইতে করবে বিয়োজন বিক্রিয়া। তারপরে দেখো এই বিক্রিয়াটা এফি প্লাস এস থেকে তাপ দিয়ে এফিএস তৈরি হয়েছে, এটা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, এফিএস এর মধ্যে এফি আর সালফার ছিল, আয়রন এবং সালফার ছিল, আয়রন এবং সালফার পরস্পর যুক্ত হয়ে আমাদের এফিএস তৈরি করে ফেলেছে, এটা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। তারপরে দেখো এখানে কি বলছে, এজিবিআর সিলভার ব্রোমাইড, এটা সূর্যালোকের উপস্থিতিতে ভেঙে গিয়ে সিলভার এবং ব্রোমিন তৈরি করছে, এটা কি ধরনের বিক্রিয়া হবে, একটা যৌগিক পদার্থ ভেঙে গিয়ে দুটো মৌলিক পদার্থ উৎপন্ন করছে, এই ধরনের বিক্রিয়াটা কি বিক্রিয়া, এই ধরনের বিক্রিয়াটা অবশ্যই কিন্তু বিয়োজন বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়াটা কি হবে, এই বিক্রিয়াটা হবে বিয়োজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, লিখবে বিয়োজন বিক্রিয়া। তারপরটা দেখো টু এইচ টু ও টু থেকে এইচ টু ও, টু এইচ টু ও আর ও টু, এটা কি ধরনের বিক্রিয়া, এইটাও কিন্তু বিয়োজন বিক্রিয়া, যখনই একটা যৌগিক পদার্থ থেকে দুটো তুমি দুটো পদার্থ তুমি পাচ্ছ তখনই সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, দুটো বা দুয়ের অধিকও পেতে পারো, এখানে এই যে এই বিক্রিয়াটা এটা তো বিয়োজন বিক্রিয়া, এটা তাহলে বিয়োজন বিক্রিয়া লিখবে। তারপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে এফিএসও ফোর, এফিএসও ফোর থেকে তাপ দিয়ে এফি টু ও থ্রি, এসও টু এবং এসও থ্রি, তিনটে পদার্থ পাওয়া গেছে, তো তিনটে পদার্থ পাওয়া গেলেও এইটাও কিন্তু বিয়োজন বিক্রিয়া, একটা যৌগিক পদার্থ ভেঙে যখন তিনটে পদার্থ উৎপন্ন করছে তখন সেটাও কিন্তু বিয়োজন বিক্রিয়া, এটা হবে বিয়োজন বিক্রিয়া, এটা বিয়োজন বিক্রিয়া লিখবে, আমি বলে দিলাম। তারপর এটা দেখো টু পিবি এনও থ্রি হোল টু, এখান থেকে তুমি তাপ দিচ্ছ, তাপ দিয়ে টু পিবিও প্লাস ফোর এনও টু প্লাস ও টু, এটা কি ধরনের বিক্রিয়া হবে, এটাও বিয়োজন বিক্রিয়া, কারণ এখানে পিবি টু পিবি এনও থ্রি হোল টু ভেঙে গিয়ে পিবিও এনও টু এবং ও টু তৈরি করছে, এটাও বিয়োজন বিক্রিয়া, একটা যৌগিক পদার্থ ভেঙে গিয়ে একাধিক একাধিক পদার্থ উৎপন্ন করছে, সেটা মৌলিক হতে পারে যৌগিক হতে পারে, সুতরাং এটা বিয়োজন বিক্রিয়া। তারপরে দেখো, তারপরে এই বিক্রিয়া দেখো এন এটো সি হচ্ছে প্লাস পিবি এন হচ্ছে হোল টু, এটা কি ধরনের বিক্রিয়া হবে, তো এটা যে ধরনের বিক্রিয়া হবে, আমি বলেছি দুটো যৌগিক পদার্থ যখন যুক্ত হচ্ছে তখন কি হবে, বিনিময় বিক্রিয়া, কারণ বিনিময়ের মধ্যে দেখো এই এনও থ্রিটা এখানে এসেছে, সিও থ্রিটা এখানে এসেছে, বিনিময় জাস্ট নিজের নিজের যে পজিশনটা পজিশনটা কিন্তু চেঞ্জ করেছে। দেখো তাহলে কি হচ্ছে, এন এ টু এন, তাহলে দেখো এখানে এন এ এনও থ্রি হয়েছে, ব্যালেন্স করে এন এ এনও থ্রি হয়েছে, আর এখানে কি হচ্ছে পিবি সিও থ্রি হয়েছে, এবং এই বিক্রিয়াটা কি বিক্রিয়া, এই বিক্রিয়াটা হচ্ছে বিনিময়, বিনিময় ঘটেছে, আমি বলছিলাম দুটো যৌগিক পদার্থ যদি হয় তাহলে বিনিময় বিক্রিয়া ঘটে, এটা হচ্ছে বিনিময়, ঠিক আছে। তারপর এটা দেখো এইচ জি সিএল টু প্লাস সিউ, প্লাস সিউ থেকে সিউ সিএল টু প্লাস এইচ জি, তো দেখো এখানে একটা মৌলিক পদার্থ একটা যৌগিক পদার্থ, মানে একটা কোড করে দিয়েছি, যদি একটা মৌলিক পদার্থ একটা যৌগিক পদার্থ থাকে এবং সেই একটা মৌলিক পদার্থের মধ্যে ধাতু আছে, আর এখানেও ধাতু আছে, এইচ জিও একটা ধাতু, পারদ কপারও একটা ধাতু, তাহলে এদের মধ্যে যখন বিক্রিয়াটা হবে সেটা অবশ্যই কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া হবে, একটা মৌলিক পদার্থ এবং একটা যৌগিক পদার্থ যদি হয় তাদের মধ্যে বিক্রিয়াটা হবে প্রতিস্থাপন, তাহলে এইখানে বিক্রিয়াটা কি হবে, সেই বিক্রিয়াটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া, এই বিক্রিয়াটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া, ভালো করে করবে প্রতিস্থাপন বিক্রিয়া। তারপরে দেখো আমাদের লাস্ট এফি টু হচ্ছে আর এল থেকে এল টু হচ্ছে আর এফি তৈরি হচ্ছে, তো এই বিক্রিয়াটা কি বিক্রিয়া হবে, অবশ্যই দেখো এখানে একটা ধাতু আছে এল, এটা মৌলিক পদার্থ, এখানে একটা যৌগিক পদার্থ আছে, তো মৌলিক আর যৌগিক পদার্থের মধ্যে যখন বিক্রিয়াটা হচ্ছে তখন সেটা অবশ্যই কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া হবে, এখানে এল এখানে কিন্তু এফি জায়গাটা দখল করলো আর এফিটা বাইরে চলে এলো, এই বিক্রিয়াটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া,
এবং এই বিক্রিয়াটাকে আমরা লিখছি, এই বিক্রিয়াটা হচ্ছে প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। তো দেখো এইভাবেই কিন্তু আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেকচার কমপ্লিট করলাম, এবং এই লেকচারের মধ্যে আমরা বিভিন্ন বিক্রিয়ার প্রকারভেদ সম্বন্ধে জানলাম। আমরা জেনেছি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং বিনিময় বিক্রিয়া, এবং প্রত্যেকটার উদাহরণ আমরা খুব ভালো করে জেনেছি। তোমরা একটা দুটো করে উদাহরণ মনে রাখতে হবে, এবং একটা দুটো এবং পরীক্ষায় পড়লে যদি একটা এরকম যদি এরকম এক্সাম্পল দিয়ে পড়ে তাহলে তোমাদের পরীক্ষায় লিখে দিতে হবে যে এইটা হচ্ছে বিনিময় বিক্রিয়া, না এটা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, না এটা প্রতিস্থাপন বিক্রিয়া, না এটা বিয়োজন বিক্রিয়া, সেটা লিখে দিতে হবে। তাহলে এই ধরনের এই যে আমি চারটে লেকচারে তোমার এই অণু পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া এটা আমরা কিন্তু শেষ করলাম। তোমরা খুব ভালোভাবে এটাকে প্র্যাকটিস করো, এবং ভালোভাবে এটাকে করার পরে এরপরে আমি একটা নতুন চ্যাপ্টার ধরবো, সেটাকেও আমি আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাব। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আর প্রয়োজন মতো যদি যদি ভালো মনে হয়, তোমার যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে আমার যে চ্যানেলটা আমি তৈরি করেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যে কোনো জিনিস যে কোনো ভিডিও তোমরা সহজেই দেখতে পাবে। তাহলে দেখো এটা ভালো করে করো, এরপর আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব। তোমরা কিন্তু এই যে চারটে লেকচার আমি করলাম এর আগে তিনটা আজকের একটা, এটা খুব ভালো করে প্র্যাকটিস করো। আজকে এই পর্যন্ত, তোমাদের সকলকে আদর এবং সকলকে ভালোবাসা জানিয়ে আমার আজকের লেকচার শেষ করছি। তোমরা ভালো থেকো, ধন্যবাদ।